বন্ধুরা, আজকে যে 10টা পয়েন্ট বলে দেব, যে পয়েন্টগুলো আপনি একটা পেন আর একটা পেপার নিয়ে এগুলো লিখে আপনার দেওয়ালের মধ্যে, আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে দেওয়ালের মধ্যে একদম চিপকে রেখে দেবেন, এগুলো মেনটেন করার চেষ্টা করবেন। মানুষ বলে অ্যাজ পার সায়েন্স, যারা 21 দিন যে কোনো একটা হ্যাবিট যদি আপনি মেনটেন করেন, ধরুন আপনি এক্সারসাইজ করছেন, আপনি যে কোনো একটা এক্সারসাইজ যদি 21 দিন মেনটেন করেন, দেখবেন এটা একটা হ্যাবিট হয়ে গেছে। পড়াশোনা করছেন, 21 দিন কন্টিনিউ করবেন, দেখবেন এটা আপনার একটা হ্যাবিটে পরিণত হয়েছে। যে কোনো কাজ মানুষ যদি 21 দিন করে, তাহলে একটা হ্যাবিটে পরিণত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আমি আপনাকে যে 10টা মানুষ মানে সারা জীবন সুস্থ থাকার, 70 বছর 80 বছর বয়সে সুস্থ থাকার একটা সিক্রেট যেগুলো, সেগুলো বলে দেবো। আপনি জানেন হয়তো, আপনি তারপরও করেন না, এগুলো আপনি খাতার মধ্যে লিখে রাখুন, জাস্ট দেওয়ালের মধ্যে আপনি চিপকে রাখুন এবং এটা প্রতিদিন দেখবেন, এগুলো মেনটেন করার চেষ্টা করবেন। দেখবেন সহজভাবে কীভাবে মেনটেন করতে হয় সেগুলো আপনাকে বলে দেবো, বুঝিয়ে দেবো, এবং ওগুলো মেনটেন করার চেষ্টা করবেন। দেখবেন আপনার সারা জীবন ফিট থাকার সম্ভাবনা বেড়ে যাবে, আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পাবে, আপনার ব্রেন স্ট্রং হবে, যে কোনো কাজে ফোকাসিংভাবে একদম ফোকাসভাবে আপনি করতে পারবেন, জীবনে সাকসেসফুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। কারণ আপনার শরীরটা যদি ফিট না থাকে, আপনি সাকসেস ইম্পসিবল, আপনি পিছিয়ে পড়ে যাবেন। ওকে, নাম্বার ওয়ান, আপনি বলুন তো সবচেয়ে বড় মানে শত্রুকে এই পৃথিবীর মধ্যে আপনার? আজকের দিনে প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে স্ট্রেস, দুশ্চিন্তা। কেন বলুন? কারণ হচ্ছে, দেখুন কোনোদিন মানুষের মানে হয়তো খাবার খেত না পেট ভরে, একটা ভালো ঘর ছিল না, কিন্তু মানুষের দুশ্চিন্তা ছিল না। কিন্তু আজকের দিনে মানুষের যে কোনো অফিসে জব করুক, যে কোনো কিছু, যে কোনো ধরনের কাজ করুক, মানুষ প্রত্যেকটা জায়গাতে কিন্তু স্ট্রেস নিয়ে থাকে। তার ভবিষ্যৎ কী হবে, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, এরকম স্ট্রেস থাকে। স্ট্রেস নেওয়া যাবে না বন্ধু। স্ট্রেস নেওয়ার পরেই আপনার শরীরে যে বিভিন্ন ধরনের হরমোন আছে, সেগুলো উল্টাপাল্টা সিক্রেশন হবে, মানে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়, যার কারণে আপনার ভবিষ্যতে ডায়াবেটিস, প্রেশার, হার্টের প্রবলেম, কিডনি প্রবলেম, লিভার প্রবলেম, প্রত্যেকটা রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। সেজন্য স্ট্রেস নেওয়া যাবে না। দেখুন, আপনি যে কোনো জায়গায় থাকুন, সেগুলো আপনি স্ট্রেসটাকে ম্যানেজ করা কিন্তু আপনার দায়িত্ব। কিভাবে ম্যানেজ করবেন? আপনি ঘুমিয়ে ম্যানেজ করবেন, না কোথাও ঘুরতে যাবেন বন্ধুদের সঙ্গে, না কোথাও খেলাধুলা করতে যাবেন, না এক্সারসাইজ করবেন, আপনার উপর দায়িত্ব। আপনি স্ট্রেসটা কিন্তু আপনি ম্যানেজ করতে হবে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে কি, আজকের দিনে মানুষ মেন্টালি খুবই দুর্বল। মেন্টালি আপনি স্ট্রং হতে হবে, আপনার মস্তিষ্ককে স্ট্রং রাখতে হবে, আপনি একদম ভাবতে হবে যে আপনি সবগুলো পারেন, আপনার যে দুর্বলতা মনে ব্রেনের মধ্যে সেগুলোকে আপনি একদম মুছে ফেলতে হবে। সামান্য একটা কিছু হয়েছে, একটু জ্বর হয়েছে, একটু কোথাও ব্যথা করছে, আরে আমার এ হয়ে গেছে, কিচ্ছু হয়নি আপনার। অনেক মানুষ আছে আপনি দেখবেন আপনার আশেপাশে, হ্যাঁ, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, কিডনি প্রবলেম, লিভার প্রবলেম, বিভিন্ন ধরনের রোগ শরীরের মধ্যে, জয়েন্টের প্রবলেম, তারপরেও বলে কোন রোগ আছে আপনার, না আমি একদম ফিট আছি, আমার কোনো প্রবলেম নেই, এরকম মানুষ আছে। আর এইসব মানুষই অনেক দিন বেঁচে থাকার সম্ভাবনা এবং সুস্থ থাকার সম্ভাবনা অনেকটাই বেশি বেড়ে যায়, ঠিক আছে? দেখুন, বাঁচামরা এগুলো সৃষ্টিকর্তার হাতে, তারপর আপনাকে বলে দিই, আপনি ফিট থাকার জন্য, সঠিকভাবে থাকার জন্য আপনাকে কিন্তু মেন্টালি স্ট্রং থাকতে হবে, ঠিক আছে? কেউ সারাদিন মানে সারাদিন ড্রিঙ্ক করছে, সারাদিন মানে বাজে অভ্যাস করছে, দিনে মানে সবসময় খারাপ খাবার খাচ্ছে, বেশিদিন সুস্থ থাকবে? অসুস্থ হয়ে যাবে। সেজন্য আপনাকে সুস্থ থাকার জন্য কিন্তু এগুলো মেনটেন করতে হবে, আপনার মেন্টালি স্ট্রং থাকতে হবে যে আপনার কিচ্ছু হয়নি, এবং সেরকমভাবে আপনি প্র্যাকটিক্যালি মানুষকে দেখাতেও হবে যে আমি কাজ করছি, খেলাধুলা করছি, আপনার কোনো প্রবলেম নেই, আমি একদম ফিট আছি। আপনার মেন্টালি একদম স্ট্রং থাকতে হবে, সারাদিন বিছানার মধ্যে ঘুমিয়ে থাকলেন, টেনশন দিলেন, হবে না, মেন্টালি স্ট্রং করতে হবে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখুন খুবই পরিশ্রম অনেকের কাছে, আমি এটা করতে পারি না, এক্সারসাইজ, আমি এক্সারসাইজ করতে হবে না প্রতিদিন, আমি আপনাকে বলে দিচ্ছি কীভাবে এক্সারসাইজ করতে হবে। দেখুন, আপনি শুয়ে আছেন, এখন পাগুলো একটু ডান পা উপরে তুলেন, কত সময় ধরে রাখুন, আবার নামান, আবার বা পা উপরে তুলুন, এভাবে এক্সারসাইজ করুন না, হালকা হালকা করে, বসে আছেন বিছানার পাশে, হাতটা দিয়ে এভাবে এভাবে এক্সারসাইজ করুন, যে কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন পাটা এভাবে তুলুন, ঠিক আছে, পাটা এভাবে এভাবে তুলুন, এভাবে তুলুন, দেখবেন আপনার এক্সারসাইজ হয়ে যাচ্ছে। যে কোনো পরিস্থিতিতে থাকুন, আপনি হালকা 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 এক্সারসাইজ করতে পারেন। সপ্তাহে আপনি প্রতিদিন এক্সারসাইজ করতে হবে না, মাত্র 2-3 দিন এক্সারসাইজ করুন, দেখবেন আপনি একদম ফিট থাকবেন। আপনার বেলি ফ্যাটটাকে, পেটটাকে কমান, ঠিক আছে, শুয়ে শুয়ে এক্সারসাইজ করে, দাঁড়িয়ে থাকে, যে কোনোভাবে, আমি অন্যদিন দেখিয়ে দেবো কীভাবে আপনি যে কোনো পরিস্থিতিতে এক্সারসাইজ করতে পারেন। এগুলো একটু মেনটেন করবেন, দেখবেন আপনি ফিট থাকার সম্ভাবনা, এটাই কিন্তু সিক্রেট ফিট থাকার, ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট বলে দিই, ঘুমানো, রাত্রে ঘুমানো,
আপনি একটা হ্যাবিট বানিয়ে দেন 10টা থেকে 11টার মধ্যে আপনি ঘুমাবেন, কারণ যদি ঘুম ঠিক না হয় আপনার স্ট্রেস বৃদ্ধি পাবে, শরীরে সকালে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না। ঘুম হচ্ছে একটা মানে সিক্রেট, আপনি সারাদিন উল্টা পাল্টা করলেন, আপনার সারাদিন শরীরের উপর অত্যাচার করলেন, যখন ঘুমাবেন তখন আপনার পুরো শরীরটা রিপেয়ার হয়ে আসবে, ঠিক আছে, একদম রিপেয়ার হয়ে ফ্রেশ হয়ে আপনি উঠবেন। সেজন্য প্রতিদিন আপনাকে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে বন্ধু, ঠিক আছে, এটা একদম মেনটেন রাখবেন এবং প্রতিদিন চেষ্টা করবেন ঘুমের টাইমটা সাপোজ 10টার সময় ঘুমিয়ে যাবেন, কারণ আমাদের শরীরের মধ্যে একটা বায়োলজিক্যাল ক্লক আছে। আপনি যখন 10টার সময় প্রতিদিন 21 দিন ঘুমাবেন দেখবেন আপনার হ্যাবিট হয়ে গেছে, 21 দিন ঘুমিয়ে দেখুন 10টার পর্যন্ত, প্রতিদিন 10টার সময় ঘুমানোর চেষ্টা করুন দেখবেন আপনার একটা হ্যাবিট হয়ে গেছে, 10টা হলেই আপনি ঘুমিয়ে পড়েছেন, বিছানায় বালিশে মাথা লাগাতে না লাগাতে আপনার ঘুম চলে আসছে, এটা হ্যাবিট হয়ে যাবে, আপনি 21 দিন মেনটেন করে দেখুন। রিলেশনশিপ, কেউ ফ্যামিলির মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া, ফ্যামিলির মধ্যে ঝগড়া, কেউ আশেপাশে বন্ধুদের মধ্যে ঝগড়া, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, এই যে রিলেশনশিপটা, যে যদি আপনার খারাপ থাকে তাহলে কিন্তু আপনি কখনো সুখী থাকতে পারবেন না, আপনার মেন্টালি আপনি দুর্বল হয়ে যাবেন। সেজন্য আপনি চেষ্টা করবেন আপনার রিলেশনশিপটাকে স্ট্রং করার, সে আপনার হাজব্যান্ড ওয়াইফ হোক, যে কোনো রিলেশন হোক, আপনার বন্ধু হোক, আপনার ফ্যামিলি হোক, সবসময় আপনি রিলেশনটাকে আপনি স্ট্রং করে ধরে রাখার চেষ্টা করবেন, তাতে আপনি হ্যাপি থাকবেন, সুখী থাকবেন, আনন্দে থাকবেন এবং আপনার শরীরেও ঠিক থাকবে, মেন্টালিও হ্যাপি স্ট্রং হবেন, আপনার ফিজিক্যাল আপনি স্ট্রং থাকবেন। মানুষ যখনই সুখী থাকে তখন মানুষের বিভিন্ন ধরনের ভালো ভালো হরমোন সিক্রেশন হয়, মানুষের শরীরটা স্ট্রং থাকার, শরীরের সিস্টেমগুলো সঠিকভাবে কাজ করার অনেকটাই পসিবিলিটি বেড়ে যায়। দেখবেন আপনি অনেক দুশ্চিন্তায় থাকবেন, আপনার খাবারটাও হজম হচ্ছে না, আপনার মেটাবলিজম ভালোভাবে হচ্ছে না, আপনি আনন্দে থাকবেন, দেখবেন আপনার সব ফিটফাট, ঘুমটাও ভালো হচ্ছে, ঠিক আছে, এটা বুঝাচ্ছে কোন সিক্রেট সুস্থ থাকা। পুরা ভ্যাকসিনেশন এমন একটা জিনিস যেটা আপনি মেনটেন করা অবশ্য দরকার, কারণ কি দেখুন আপনি যে কোনো বয়সে, তারপর আমার এই বয়সে একটা ভ্যাকসিনেশন, হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন, আপনি যে কোনো গভর্নমেন্ট হসপিটালে চলে যান, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এর ভ্যাকসিনেশন ফ্রি দেওয়া হয়, এইসব ভ্যাকসিনেশন নিয়ে রাখবেন যখন যা ভ্যাকসিন দরকার হয়, যেমন করোনার ভ্যাকসিনেশন অনেকে অ্যাভয়েড করছে, এগুলো নেওয়ার চেষ্টা করবেন, এগুলো নিলে আপনার ইমিউনিটি সিস্টেম স্ট্রং হবে যখন যে ভ্যাকসিনেশন দরকার, কারণ পৃথিবীতে রোগ এসেছে এবং তার প্রতিরোধ ব্যবস্থা সরকার বানিয়েছে, এটা আপনার নেওয়া দরকার। দেখুন সারাদিন আপনি যে খাবারগুলো খান, এখানে আপনি একটা ফর্মুলা শুধু মেনটেন রাখবেন যে আমি ন্যাচারাল খাবার খাবো, কোনো ধরনের প্রসেসড ফুড খাবো না, দোকানে গিয়েছি, বাইরে গিয়েছি, যে কোনো জায়গায় যান ন্যাচারাল খাবার খান, কোথাও ভাত রান্না আছে, রুটি রান্না আছে সেটা খান, বা তেলে ভুজে তেলে ভাজি খাবার, ফ্রাইড খাবার, প্রসেসড ফুড, যে কোনো ধরনের প্যাকেটিং খাবার, কোনো বোতলে দীর্ঘদিন পড়ে আছে কোল্ড ড্রিঙ্কস, এগুলো একটু না খেয়ে আপনি অন্য ধরনের খাবার খান, সেটাও তো খাবার, সেটা খেলেও আপনার পেট ভরবে, সেটা খেলেও আপনি আনন্দ নিতে পারবেন, একটা কোল্ড ড্রিঙ্কস না খেয়ে একটা আপেল খান, একটা অরেঞ্জ খান, দেখবেন আপনি এটাতে আপনি ন্যাচারালভাবে আপনার শরীরটা ফিট থাকছে। এগুলো মেনটেন করবেন, আপনি প্রসেস ফুডকে অ্যাভয়েড করবেন, হেলদি ফুড খাবেন, আর চেষ্টা করবেন মাছ মাংস খাবারটা খাবেন, একটু লিমিটে খাবেন, এবং আপনাকে বলে দিই গ্রিন যে খাবারগুলো আছে, গ্রিন ভেজিটেবলস, এগুলো মানে গাছের গাছ থেকে যে খাবারগুলো আসে সেগুলো একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন, আপনার ডাইজেশন ভালো থাকবে, আপনি ফিট থাকার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে, ঠিক আছে, কারণ বেশি বেশি মাছ মাংস চর্বিযুক্ত খাবার খেলে অনেক সময় ভবিষ্যতে দেখা যায় ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, চর্বির মধ্যে শরীরের মধ্যে চর্বি বেড়ে যাচ্ছে, আপনার আর্টারির মধ্যে ব্লকেজ চলে আসছে। সেজন্য আপনাকে বলেছি জানি আপনার মাছ মাংস অনেক প্রিয়, আপনার খারাপ লাগছে, তারপরেও কিন্তু বেশি চর্বিযুক্ত খাবার খেলে একটা লিমিট আছে সপ্তাহে, এটা আপনি মেনটেন করবেন, ঠিক আছে। আমি অন্য ভিডিওতে এগুলো ডিসকাশন করেছি মাছ মাংসের লিমিট, আজকে ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য আপনাকে বলি না। আচ্ছা জল, দেখুন জল কিন্তু বেশি খাওয়া ভালো না, এটা আপনাকে বলে দিই, জল একটা লিমিট আছে, একজন পুরুষের ধরুন ম্যাক্সিমাম 3 থেকে 7 লিটার, যদি মোটাসুটা উঁচাসুটা মানুষ হয় তাহলে ম্যাক্সিমাম 3.7 লিটার জল খাওয়া দরকার, একজন মহিলা 2.7 লিটার জল খাওয়া দরকার, এতটা জল আপনি খাবেন। এখন আপনি মেজারমেন্ট করবেন কি, আপনার খিদা পেয়েছে, আপনি মানে জলের তৃষ্ণা পেয়েছে, আপনি চলে গেলেন একটা ফিল্টার থেকে জল দিয়ে খেয়ে নিচ্ছেন, অ্যাকচুয়ালি এরকম নয়, আপনি করবেন কি ঘুম থেকে উঠে একটা পাত্রের মধ্যে 2 লিটার একটা পাত্র নিয়ে নেবেন, সেখানে আপনি রেখে দিলেন, 3 লিটার একটা পাত্র নিয়ে নিলেন, এটা আপনি একদম ভালো পিউরিড ওয়াটার মানে একদম যেটার মধ্যে কোনো ধরনের মানে খারাপ থাকে না, প্রয়োজনের একদম দামি ফিল্টার কিনে রাখবেন, ভালো ফিল্টারেশন বা ভালো পিউরিফিকেশন হয় সেরকম ওয়াটার আপনি 3 লিটার ভরে রাখবেন, 2 লিটার ভরে রাখবেন, এটা আপনি 24 ঘন্টা শেষ করার চেষ্টা করবেন, এটা আপনার হ্যাবিট হয়ে যাবে 21 দিন মেনটেন করলে, ওকে। এবার হচ্ছে আপনাকে কি আরেকটা জিনিস হচ্ছে বন্ধুরা, পজিটিভ থাকবেন, কেন পজিটিভ থাকবেন,
কারণ দেখবেন অনেকের মস্তিষ্কের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা করে, মানে নেগেটিভ নেগেটিভ চিন্তাধারণা সবসময় থাকে, কোনো ধরনের মানে কোনো ধরনের ফোকাস নাই জীবনে, কোনো ধরনের স্বপ্ন নাই জীবনে, এরকম থাকলে হবে না। আপনাকে জীবনে কোনো একটা স্বপ্ন নিতে হবে যে আমি জীবনে এই জিনিসটা করতে চাই, একটা বাড়ি বানাতে চাই, একটা গাড়ি বানাতে চাই, একটা জব চাই, একটা বাইরে যেতে চাই, যার যে স্বপ্ন আসে স্বপ্ন দেখবেন, বড় স্বপ্ন দেখবেন, কিন্তু সেই স্বপ্নটাকে আপনি টার্গেট হিসাবে আপনি এটা প্রতিদিন করার চেষ্টা করবেন, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আপনি তাহলে অ্যাক্টিভ থাকবেন এবং বাজে চিন্তাধারণা মাথা থেকে দূর হবে, এটা আপনি মেনটেন করার চেষ্টা করবেন। ও বন্ধুরা, এগুলো মেনটেন করবেন, এটাই হচ্ছে সিক্রেট। যারা অ্যাক্টিভ থাকে সারা জীবন তাদের দুশ্চিন্তা কম থাকে। এক্সারসাইজ করুন, সঠিকভাবে টাইমে ঘুমান, সঠিকভাবে জল খান, সঠিকভাবে আপনি প্রসেস ফুড খাবেন না, আপনি সঠিকভাবে মানে যে ফুডগুলো আপনার ন্যাচারাল ফুড সেগুলো খাবেন, আপনি স্ট্রেস নেবেন না। যখন স্ট্রেস হবে আপনি কোথাও ঘুরতে চলে গেলেন, এক্সারসাইজ করলেন, এক্সারসাইজ করলে কিন্তু আপনার স্ট্রেস কমে, এগুলো একটু মেনটেন রাখবেন, দেখবেন আপনি সারা জীবন ফিট থাকা, কিন্তু এটাই জাদু, এটাই জাদু, আর কিচ্ছু নয়। ভালো থাকুন বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা একটু অন্যরকম হয়েছে, যদি পছন্দ হয় তাহলে এরকম ভিডিও আরো দেবো, যা বলতে সব সাইন্টিফিক্যালি কমেন্টে জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। ভালো থাকুন বন্ধুরা, বাই, টাটা।